আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি যাচ্ছিলাম নতুন বাসার উদ্দেশ্যে একটু কারণ ওই বাসাতে একটু কাজ বাকি ছিল তো দেখতে যাচ্ছিলাম যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম যে দেখি কাজটা শেষ হয়েছে কিনা কারণ ছাব্বিশ তারিখে বাসায় নতুন বাসায় ওঠার ইচ্ছা আছে তো যেয়ে দেখলাম যে বাড়িওয়ালা নাই এই জন্য ফিরে আসলাম আর আকাশে মানে বিকালবেলা তো দেখ মানে দেখছি সুন্দর সূর্যটা কত সুন্দরভাবে অস্ত যাচ্ছে এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই কারণেই আমি ভিডিওটা করলাম ওই যে একদম লাল হয়ে সূর্যটা ডুবতে যাচ্ছে তো বাসাটা বাসায় তো ঢুকতে পারলাম না ফিরে আসছি তো এসে ওর আব্বু বাজার করে নিয়ে আসছে কিছু বাজার তো এই দুঃসময়ে আমরা যেটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা বাজার করবো তার বেশি করব না কারণ যাদের টাকা আছে তারা অনেক বেশি করে কিনতে পারবে আর যাদের টাকা নাই মানে দিন মজুর দিন আনে দিন খায় তাদের তো মজুত করে রাখার মতো পয়সাও তো তাদের নাই তো তারা কিভাবে কিনবে তারা কিভাবে বাঁচবে তো তাদের কথা চিন্তা করে হলেও আমাদের সাশ্রয় করতে হবে আমাদের মানে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই কিনবে তার বেশি নাই তো আমিও ওরা বুডিম নিয়ে আসছে আর কিছু বাজার করে নিয়ে আসছে তো আমি যতটুকু অন্য সময় কিনি ঠিক ততটুকুই আমি তার থেকে বেশি একটুও কিনি নাই তো আমরা যদি সবাই এভাবে চলি চলিত বাজারে কখনোই খাবারের অভাব হবে না আর কিছু কিছু মানুষ দেখছি ভিডিওতে দেখলাম যে মানে বাজার একেবারে বাজারে যা আছে মনে হচ্ছে সে একাই কিনে নিয়ে আসবে তো এগুলো আসলে ঠিক না সবার কথাই চিন্তা করতে হবে আর আল্লাহ এমনই একটা রোগ দিয়েছে যে এখানে গরিব বড় লোক বলে কোনো কথা নাই সবারই হচ্ছে তো এই কারণেই আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হচ্ছে গিয়ে মাস্ক তৈরি বিনা খরচে কিভাবে ঘরে বসে মাছ তৈরি করা যায় তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব করে মানে একদমই বিনা খরচে তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো তার আগে আমি একটু পুঁটি মাছ ফ্রাই করে নিচ্ছি ভাজি করে নিচ্ছি ওর আব্বু বাজার থেকে নিয়ে আসছিল আধা কেজি পুঁটি মাছ নিয়ে আসছিলো তে মাছগুলো তাজা ছিল একদম তো ভাবলাম যে যেহেতু মাছগুলো কাটলাম এখনই মাছগুলো যদি একটু পেঁয়াজ দিয়ে ভেজে গরম ভাতের সঙ্গে খাই তো ভালো লাগবে খেতে আর বাচ্চারাও পুঁটি মাছ ভাজি ভালো লাগে ভালোবাসে জিসানের আব্বুও ভালোবাসে তো এই কারণেই আমি মাছগুলো কয়টা মাছ নিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো খুবই ভালো ছিল মানে একদম তাজা লাভ লাফাস ছিল এরকম আর এখানে আমাদের এখানে তো রেলগেটে আসলে ভালো তাজা মাছ পাওয়া যায় তো জানি না নতুন বাসায় যেখানে যাচ্ছি সেখানে এরকম পাবো কি না তো এই দুঃসময়ে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহর কাছে এই দোয়াই আমরা সবাই করব আল্লাহর কাছে নামাজ পড়ে সবাই বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে আমরা এর থেকে পানাও চাইবো আল্লাহ যেন আমাদের মুক্তি দেয় এই রোগ থেকে এই ভাইরাস থেকে আর বাজার থেকে বাজার করার বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ আমি একাই যদি সব বাজার করে নিয়ে আসি তাহলে আমার থেকে নিচে যারা আছে মানে দিনে আনে দিন খায় এমন অনেক লোক আছে তারা কিভাবে এত টাকা এক সঙ্গে করে বাজার করে নিয়ে আসবে এটা ঠিক না আর আল্লাহ যদি রহমত করে তো আমাদের দেশে খাবারের সমস্যা হবে না তো আসলে এগুলো ঠিক না যার যতটুকু প্রয়োজন যে যতটুকু আগে বাজার করতো সে ততটুকুই যদি করে তাহলে খাবারের অভাব আশা করি ইনশাল্লাহ কখনোই হবে না তো যারা এগুলো করছে তারা বিবেকমান মানুষেরাই এগুলো করে তারা মানে কি বলবো বললেও সমস্যা তো আসলে এগুলো ঠিক না করা তো মাছটা আমি আগে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিয়ে মাছটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম এই এরকম করে মাছ মানে পুঁটি মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আমার কাছে এটা দিয়েই এক প্লেট গরম ভাত খাওয়া হয়ে যায় আর আমরা এখন একটু সতর্ক হব আমাদের মানে ভাতের সঙ্গে আমরা যদি একটু লেবু বেশি পরিমাণে মানে ভিটামিন সি সি জাতীয় খাবার খাই তাহলে ভালো হবে এই ভাইরাসের জন্য তো আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে আর বিশেষ করে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার তো করতেই হবে যাদের একদমই বাইরে যাওয়া বাধ্য যেতেই হবে তাদের জন্য আর বাইরে থেকে এসে হোক আর ঘরে থেকেই হোক মানে কিছুক্ষণ পর পরে হাতটা ভালো করে ধুতে হবে নিজের হাতটা নিজেই মুখে মানে মুখে চোখে দেওয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে কিছুক্ষণ পরপরই মানে দুই এক ঘন্টা পরপরই হাতটা ভালো করে স্যানিটাইজেশান ইয়ে দিয়ে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তো চকলেট খাচ্ছে চকলেটটা মানে বেশ কয়েকদিনই ঘরে কিনে রেখে দিয়েছিলাম কেক তৈরি করার জন্য তো কেকের জন্য আমি আলাদা চকলেট কিনেছি তো এই চকলেটটা ঘরে ছিল জিসান বললো যে একটু খায় তো আমি বললাম যে ঠিক আছে একটু খাও খেয়ে রেখে দাও আমি পরে কেক বানাবান এটা দিয়ে তো এই যে আমি এখন মাস্কটা তৈরি করবো আর এই মাস্কটা আমি একদমই ফ্রিতে করব এটা হচ্ছে একটা শপিং ব্যাগ তো এই ব্যাগটাই আমি কেটে মাছ তৈরি করব। তো আমারও শরীরটা বেশি ভালো না মানে বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা লাগছে ঠান্ডাটা হঠাৎ করে আর সিজন সিজন চেঞ্জ হচ্ছে এই কারণে আরও মানুষের বেশি হাসি কাশি ঠান্ডাটা লাগছে তো হঠাৎ করে তো ফ্যান দেয়া হয় আগে মানে শীত শীত গেছে তখন তো ফ্যানের বাতাসটা খাওয়া ইয়ে হয়নি লাগানো হয়নি এখন হঠাৎ করে ফ্যানের বাতাস লাগছে এই কারণে আরও ঠান্ডাটা বেশি লাগছে তো এই সময়ে ঠান্ডা লাগাটাও একটা ভয় ডাক্তারের কাছে যাওয়াটাও একটা ভয় মানে নেগেটিভ সব কিছুই ভাববে এই কারণে যাওয়াও ডাক্তারের কাছে যাইতেও ভয় লাগে তো আমার যেন সবাই দোয়া করবেন ঠান্ডাটা আমার যেন সেরে যায় বেশ কয়েকদিন ধরেই ঠান্ডাটা লাগছে ঠান্ডাটা সারতেই চাচ্ছে না তো এটা আমার কাছে আমার এখানে মানে পনেরো ইঞ্চি আছে মোট ব্যাগটা আমার পনেরো ইঞ্চি তো তার অর্ধেক করে নিলাম আমি তার অর্ধেক করে নিয়ে আমি কেটে নিচ্ছি পনেরো ইঞ্চির অর্ধেক সাড়ে সতেরো সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি করে কেটে নিলে পুরা মানে মাছটা একদম পারফেক্ট সাইজ হবে আর একটা ব্যাগ থেকে আমি মাঝামাঝি করে চারটা ভাজ দিয়ে নিয়ে তার মাঝখান থেকে কেটে নিয়েছি চারটা ভাজ দিয়ে নিয়ে কেটে আমার মোট আট পিস হয়েছে তো আমার একসঙ্গে একটা ব্যাগ থেকে আমার আটটা মাস্ক হয়ে যাবে এটার থেকে লাভ আর কি হতে পারে তো একটা মাস্ক আমি যদি এই মাস্কগুলো বাজারে কিনতে যাই তো আমার মতো বিশ টাকা লাগবে তো এই জন্য আমার ঘরে বসেই আমার একশো টাকার মাস্ক হয়ে যাচ্ছে একশো টাকার বেশি মানে পাঁচটা মাস্ক যদি আমি করি তাহলে আমার পাস করিং সব একশো টাকা একশো টাকা আমার বেঁচে যাচ্ছে তো সেইখানে আমার আটটা মাস্ক হয়েছে তো লাভের উপরে লাভ তো এই যে এই মানে কাটার পরে আমি এখানে একটু ভাজ দিয়ে আমি একটু ইস্ত্রি দিয়ে ইয়ে করে নিয়েছি যাতে আমার ভাজটা মানে থাকে ভালোভাবে ছুটে না যায় তো ভাস করে একটু ইস্ত্রি ইস্ত্রি করে নিলে ইয়েটা ভালো ভাস ভাসটা ভালো থাকে সেলাই করার সময় মানে ভালোভাবে করা যায় তো এই যে পাশের মানে দু চার পাশটাও আমি সেলাই করে নেব এইভাবে তো যাদের ঘরে মেশিন আছে তারা মেশিন দিয়ে করতে পারবে আর যাদের মেশিন নাই তাদেরও কোনো সমস্যা নাই তারাও করতে পারবে কারণ এটা আঠা লাগিয়েও করা যায় আমি যেভাবে চারপাশে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এইভাবে আঠা লাগিয়েও ঠিক একইভাবে করা যাবে তো মেশিন ঘরে না থাকলেও করা যাবে এটা করতে কোনো ঝামেলা নাই আর সময়ও একদম কম লাগে তো আমার মানে বিশ মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে আমার আটটা মাস্ক তৈরি করা হয়ে গেছে আর এই যে রাবারটা একদম চিকন রাবার বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসেই লাগানো হয়ে যায় তো আমরা বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়াই ভালো আর যদি একদমই বাধ্যতামূলক বের হওয়া লাগে তা অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব আল্লাহ না করুক আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক তারপরে নিজের সতর্ক থাকতে হবে নিজের সতর্ক থাকাটাই বেস্ট তো আমরা নিজে সুস্থ থাকবো এবং অন্যকেও সুস্থ রাখবো এটাই আমাদের উদ্দেশ্য হবে কারণ আল্লাহ এমনই এক রোগ দিয়েছে এখানে ধনী গরিব বলে কোনো কথা নাই সবাইকেই হচ্ছে আমি মানে ইসে দেখলাম ফেসবুকে দেখলাম যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর ওয়াইফের পর্যন্ত হয়েছে তো এটা থেকেই বোঝা যায় যে আল্লাহ মানে পারে না এমন কোনো কিছু নাই আল্লাহর উপরে কোনো কিছু মানুষ করতে পারে না সমস্ত পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে এমনই একটা ভাইরাস তো বাজারে আসলে মাস্কের দাম তো দ্বিগুণ হয়ে গেছে আমি যতটুকু জানতে পেরেছি তো বাজার থেকে আমি মানে আমাদের মাছগুলো আগেই কেনা ছিল এই বাইরে যখন এই ভাইরাসটা সরিয়েছে তখনই মাছ কেনা ছিল তার আগেও কিছু মাছ কেনা ছিল তো তারপরও আমি এই মাছগুলো কারণ একটা মাছ তো বেশি দিন ইউজ করা যায় না তো এই জন্য ভাবলাম যে আমি ঘরে কিছু মাস্ক তৈরি করে রেখে দিই তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন আমার মনে হয় এরকম শপিং ব্যাগ সবারই ঘরে দু চারটা পাঁচটা থাকে তো এটাকে আমরা যদি ব্যবহার করে এটা কাজে লাগাতে পারি তাহলে ক্ষতি কী তো এই যে হয়ে গেলে দেখুন কত সুন্দরভাবে আমার মাস্কটা তো এই যে আমার তাসদিদ নিয়ে পড়ছে যে বললো যে আম্মু দাও আম্মু আমি একটা পড়ি এটা আমার বললো যে একটা আমার একটা তোমার একটা বাবার আর একটা দাদার তো এই যে অনেক সুন্দর হয়েছে মাস্ক ভালো থাকবেন সবাই খুদা হাফেজ